দর্শক কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আর ভালো আছেন বলেই আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন। দর্শক, আমি এমন এক জায়গায় অবস্থান করছি, সেটা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়িয়া গ্রামের একটি বিশাল বড় মাঠের মধ্যে। আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তামাক গাছ। কুষ্টিয়া জেলার অন্যতম অর্থকরী ফসল হলো তামাক পাতা। দর্শক, এই তামাক দিয়েই তৈরি করা হয় সিগারেট এবং বিড়ি। সিগারেট বিড়ি তৈরি করার অন্যতম কাঁচামাল হলো এই তামাক গাছ। চলুন আমরা একটি তামাক গাছ দেখে আসি, তামাকের পাতা ভেঙে আসি। একটা তামাক পাতা কত বড় হয় আপনারা দেখবেন। আপনারা দেখছেন এই একটা তামাক পাতা, তামাক পাতাটা দেখাও শুধু, একটা তামাক পাতা। এই তামাক পাতাটা গাছ থেকে ভেঙে নিয়ে যেয়ে আগুনের সাহায্যে একটি মাটির ঘরে দিয়ে পাতাটা শুকানো হয়। আর এই শুকানো পাতাটাই বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে এগুলো সিগারেট বিড়ি বানিয়ে থাকে। সিগারেট বিড়ি অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর। আপনারা সিগারেট বিড়ি কম খাবেন বা না খেলে আরও বেশি ভালো হয়। আমরা চলুন আমরা মাঠের ভিতরে একটু ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন আমি একটা মাঠের ভিতরে হাঁটছি। এটা হলো তামাকের ফসল। যতদূর চোখ যায় শুধু তামাক আর তামাক। আপনার যতদূর চোখ যাচ্ছে এই মাঠের প্রধান ফসলই বর্তমান এখন তামাকের চাষ করা হয়। এখানে শুধু তামাক আর তামাক, যতদূর আপনার চোখ যাচ্ছে শুধু তামাক, অন্য কিচ্ছু দেখতে পাবেন না। ডানে বামে পেছনে সামনে সব জায়গায় তামাক। আপনারা দেখছেন আমার পেছনে তামাক পাতাগুলো ক্ষেত থেকে ভেঙে নিয়ে এসে এই তামাক পাতাগুলো একটা কাঠির সাহায্যে গেঁথে সেই তামাকগুলো একটি মাটির ঘরে লাগানো হবে এবং এই মাটির ঘরে আগুনের সাহায্যে তামাক পাতাগুলো শুকিয়ে লাল করা হবে। আপনারা দেখছেন আমার পেছনে সেই তামাক পাতাগুলো এই তামাক পাতায় একটি কাঠির সাহায্যে এই কাঠির সঙ্গে লাগিয়ে এই ঘরের ভিতরে দেওয়া হবে। দর্শক, আমরা চলুন দেখে আসি সেই তামাক পাতাগুলো কিভাবে মাটির ঘরে তুলে। ঘরটি জাল দিচ্ছে। এই ঘরের মধ্যে আছে সমস্ত কাঁচা পাতা। আর এই কাঁচা পাতাটি যে জাল দিচ্ছে, জালে তাপ সৃষ্টি হবে এবং পাইপ আছে ঘরের মধ্যে, ওই পাইপ দিয়ে আগুন যে পাইপটা একদম লাল হয়ে গেছে আগুনে জাল দেওয়ার কারণে। আর এই পাইপটা প্রচণ্ড তাপ, এই তাপ দিয়েই দেখুন এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এটা তামাক পাতা দেখতে পাচ্ছেন। আর যে আপনার দেখালাম যে চুলা, ওই চুলা দিয়ে জাল দিচ্ছে, দিয়ে পাইপটা এমন লাল হয়ে গেছে। এগুলো সমস্ত পাইপ, আর এই পাইপ দিয়েই তাপ সৃষ্টি হচ্ছে। তাপের মাধ্যমেই তামাকের কাঁচা পাতাগুলো শুকিয়ে এমন কালার হয়ে যাচ্ছে। তারপরে এই পাতাগুলো বের করবে, বের করে বিক্রি করবে, বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হবে, বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিয়ে যাবেন। আর যিনি জাল দিচ্ছে তার নিজের তামাক। চলুন তার সঙ্গে আমরা কিছু কথা বলে আছি। কেমন আছেন? খুব ভালো আছি। তামাকের ঘর জাল দিচ্ছেন? তামাক কতটুকু আছে? পনেরো তিন বিঘে আছে। এটা কি নিজের জমি নাকি অন্যের জমি? না, অন্যের জমি। জমির লিজ খরচ কত? এক সিজন 10,000। আর বিঘাতে তামাক কতটুকু হয়? ওই 10 মণ 12 মণ। তামাকের দামটা কেমন এখন? 115-120। মানে তামাকের যে গ্রেড অনুযায়ী কয়টা গ্রেড হয়? তিনটা হয়, চারটা হয়। কী কী? পুরা, ভালো, গ্রিন। ভালো তামাকের দাম কেমন? ওই তো এখন কম আছে, লাইসেন্স এখন কার্ডে নেমে এখন বিক্রি হবে। আর পুরাটা? পুরাটা এখন কেউ নিচ্ছে না, 10-20 টাকা 30 টাকা এরকম। এক বিঘা জমিতে খরচ হয় কেমন? ওই 40,000 মতো হয়। আর পুরো তামাক যদি মাঠে ভালো হয় তাহলে বিক্রি হয় কত টাকা? 60,000। আচ্ছা, আপনাদের এত ফসল থাকতে যে ক্ষতিকর একটা তামাক, এটা তো আপনারা অন্যান্য ফসলে তো চাষবাস করতে পারতেন, কিন্তু তামাকের চাষটা কেন করেন? লাভের আশায় তামাকের দাম হইলে তামাকের লাভ হয়। শরীরে তো ক্ষতি হয়, ক্ষতি হয়, ঘুম কমায়। আর এই যে আপনি যে ঘরটা জাল দিচ্ছেন, এই ঘরটা মানে তামাক শুকাতে কতটুকু লাগবে, মানে কত সময় লাগবে? 48 ঘন্টা লাগে, কোনো ঘরে 60 ঘন্টা লাগে, 36 ঘন্টা লাগে, ঠিক নাই তামাকের লোডের মধ্যে। এই খড়ি কত টাকার লাগে? খড়ি মনে করেন 4,000 টাকা। এখানে কতটা কাটি আছে ভিতরে? 230 কাটি আছে।
এই তামাকটা যখন আপনারা বের করেন, বের করে এটা কোথায় বিক্রি করেন আপনারা? আমরা বর্তমানে গ্রামে বিক্রি করছি, ব্যবহারে আসছে। শুনলাম এই এলাকায় নাকি আপনার বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন, তারপরে কোম্পানি ঢাকা টোবাক আছে, বিটিসি আছে, আমাদের কার্ড নাই। আপনাদের কার্ড নাই? না, আমরা কার্ড বাদে চাষ করছি। আপনারা কার্ড বাদে চাষ করছেন, এই জন্য আপনাদের বাইরে বিক্রি করতে হবে। হ্যাঁ, যাদের কার্ড আছে তারা কার্ডে বেশি, কার্ডে দাম বেশি আছে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা একজন চাষির কথা শুনলেন, চলুন এবার দেখে আসি এই তামাক যে ঘরটি জাল দিচ্ছে সেই তামাক আমরা দেখাবো, চলুন আমরা দেখে আসি। আপনারা দেখছেন সেই তামাক ঘর থেকে তামাকের পাতাগুলো বের করা হচ্ছে, এই পাতাগুলোই কাঠির থেকে ছেড়িয়ে বাজারে বিক্রি করার উপযোগী করবে। যাদের বিভিন্ন কোম্পানির কার্ড আছে তারা কোম্পানিতে বিক্রি করবে, আর যাদের কার্ড নেই তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে, ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করবে। এভাবেই চলতে থাকে তামাক বেচা কিনা। দেখুন, আপনারা দেখছেন ব্যবসায়ীরা তামাক চাষির ঘর থেকে কিনে নিয়ে যাচ্ছে, তারা কিনে নিয়ে চলে যাবে, তাদের জায়গায় বিক্রি করবে। এভাবেই তামাকের বেচা কিনা হয়। দর্শক, আমি জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর সবসময় চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলেই, আমাকে উৎসাহ দিলেই আরও বেশি বেশি ভিডিও বানাবো। এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।